হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকেও যে প্রতিদিন রাত আটটার সময় প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ ক্লাস করানো হচ্ছে আপকামিং পরীক্ষার জন্য আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের ওপর থেকে আমরা ক্লাস করব এবং সেখানে পড়ব স্পোর্টস স্পোর্টস রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক জিকেগুলো পরীক্ষায় আসে বেশিরভাগ কোয়েশ্চেনগুলো পরীক্ষায় এসেছে এবং যেগুলো আসার চান্স রয়েছে সেই রকম কিছু আমরা এমসিকিউ আজকে প্র্যাকটিস করব ভিশন ডাব্লিউ বিসিএস এর পক্ষ থেকে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল কিন্তু প্রেস করতে ভুলবে না কেননা এই আইকনটার জন্যই কিন্তু নতুন ভিডিও আপডেট হওয়া মাত্রই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছ পনেরো জন কিন্তু সাবস্ক্রাইবার আপাতত রয়েছে এই গ্রুপটা কিন্তু লোগো দেখে তোমরা অ্যাড হয়ে যাও ডিসক্রিপশান বক্সে লিঙ্কও দেওয়া থাকবে এবং এই যে ক্লাসের পিডিএফগুলো সেইগুলো কিন্তু পাবে ভিশন ডাব্লু এর যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেই অফিসিয়াল অ্যাপটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা কিন্তু এটা ইনস্টল করে নেবে এবং সেইখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফগুলো ক্লাসের পিডিএফগুলো কিন্তু এই অ্যাপ থেকেই তোমাদের ডাউনলোড করতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কুইজও হয় ওখানে প্র্যাকটিস তোমরা কিন্তু ওখানে জয়েন হয়ে যাও তো চলো আজকে শুরু করা যাক আজকের এই স্ট্র্যাটেজি স্পোর্টস এর উপর কি কি রয়েছে সেগুলো দেখা যাক দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে ফার্স্ট কোশ্চেন বলছে দেখো হলকার ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এই হলকার ট্রফিটা কি কোন স্পোর্টস সাথে রিলেটেড অপশন দেখো এখানে এবং অ্যানসারটা করেই দেওয়া রয়েছে অপশান এ ব্রিজ তো ব্রিজ খেলার সাথে কিন্তু এই হলকার ট্রফিটা কিন্তু রিলেটেড ব্রিজটা অ্যাকচুয়ালি একটা তাস খেলা ঠিক আছে প্লেইং কার্ডস যে বলা না বলা হয় সেই কার্ডস খেলার কিন্তু একটা ধরন এই ব্রিজ খেলাটা এবং এই ব্রিজ খেলার ওপরেই কিন্তু এই হলকা ট্রফিটা কিন্তু প্রদান করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু আমরা দেখব টার্ম চেয়ার সরি ম্যান একটা টার্ম রয়েছে ম্যান যেটা হচ্ছে খেলার সাথে রিলেটেড ইজ রিলেটেড টু হুইচ স্পোর্টস অর্থাৎ কোন খেলায় এই ম্যান কথাটা কিন্তু ব্যবহার আমরা দেখতে পেয়ে থাকি কোশ্চেন নাম্বার টু এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও যারা খেলা দেখো তারা কিন্তু এটা পরিচিত থাকবে চায়না ম্যান কথাটার সাথে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হবে অপশান ডি ক্রিকেট ক্রিকেটে এই ম্যান কথাটা আমরাও দেখতে পাই এবং আমাদের ইন্ডিয়ান যে ম্যান কে রয়েছেন সে হচ্ছে কুলদীপ যাদব ওকে নেক্সট কোশ্চেন নাম্বার আমরা থ্রি দেখব কি বলছে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন অ্যান এশিয়ান গেমস গোল্ড ইন ফোর হান্ড্রেড মিটার্স রান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা এসেছে এবং এই প্রশ্নটা কিন্তু রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও কি বলছে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওভেন কে প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা না এশিয়ান গেমসের চারশো মিটার দৌড়ে কিন্তু প্রথম সোনা বা স্বর্ণ পদক জিতেছিলেন তো কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হবে অপশান বি পিটি উষা ঠিক আছে পি টি উষা সঠিক উত্তর হবে অনেকেই সঠিক উত্তর করেছে কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব কোশ্চেন নাম্বার ফোর কি বলছে উইথ হুইচ গেম ডাস ডেভিস কাপ ইজ অ্যাসোসিয়েটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই ডেভিস কাপ এই কোশ্চেনটায় কিন্তু বহু পরীক্ষায় কিন্তু এসেছে ডাব্লু বিসিএসএ এসেছে মিস্রিনিয়াসে বিশেষ করে এই স্পোর্টস রিলেটেড এবং রেলওয়েতে কিন্তু এই কোশ্চেনগুলো আসে এবং যে সিজিএল সিএইচল এক্সামগুলো রয়েছে সেইখানেও কিন্তু এই কোশ্চেনগুলো আসে ডেভিস কাপ কোন খেলার সাথে রিলেটেড সেটা হচ্ছে কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশন সি লন টেনিস লন টেনিস খেলার সাথে এই ডেভিস কাপ রিলেটেড ওকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার আমরা ফাইভ দেখব দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস সেভেন ইম্পর্টেন্ট সিজ বাই সুইমিং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে কোন ভারতীয় কোন প্রথম ভারতীয় যিনি কিনা সাতটা মোহান যে সমুদ্র রয়েছে সাতটা মহান যে সমুদ্র রয়েছে সেটা কিন্তু সাঁতরে পার করেছিলেন বা ক্রস করেছিলেন কোশ্চেন নাম্বার ফাইভের এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশান বি বুলা চৌধুরী বুলা চৌধুরী প্রথম ভারতীয় যিনি কিনা এই ক্রসের সেভেন ইম্পর্টেন্ট সিস ঠিক আছে অর্থাৎ সাতটা যে সমুদ্র সেটা কিন্তু ক্রস করেছিলেন সাঁতরে নেক্সট কোশ্চেন নাম্বার আমরা সিক্স দেখব কী বলছে ওয়েলিংটন ট্রফি ইজ রিলেটেড টু হুইচ গেম এই ওয়েলিংটন ট্রফি কোন গেমের সাথে রিলেটেড অর্থাৎ কোন খেলায় হচ্ছে ওয়েলিংটন ট্রফির ওপর বেশ করে কিন্তু কোন খেলা হয় তো কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর কোনটা হবে এটা কমেন্ট করে নাও এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার সিক্সের অপশান এ রোয়িং রোয়িং গেমের সাথে কিন্তু এই ওয়েল্ডিং ডাউন ট্রফি হচ্ছে কিন্তু রিলেটেড ওকে নেক্সট কোশ্চেন নাম্বার আমরা সেভেন দেখব কী বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্রিকেটার্স হ্যাজ বিন ডিক্লেলেয়ার্ড বাই আইসিসি অ্যাস ক্রিকেটার অফ দ্য কী বলছে টোয়েন্টিথ সেঞ্চুরি ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে যে আইসিসির দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে নিচের অপশানগুলোর মধ্যে কোন ক্রিকেটারকে ক্রিকেটার অব দ্য টোয়েন্টি সেঞ্চুরি ঠিক আছে বিংশ শতাব্দীর ঠিক আছে বিংশ শতাব্দীর হচ্ছে ক্রিকেটারদের মধ্যে একজন অন্যতম ক্রিকেটার অব দ্য টোয়েন্টি শতাব্দী অর্থাৎ বিংশ শতাব্দীর ক্রিকেটার হিসেবে কিন্তু তাকে মনোনীত মানে ডিক্লেয়ার করা হয়েছে আইসিসির দ্বারা কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে অপশান বি কপিল দেব ঠিক আছে অনেকেই সঠিক উত্তর করেছ কপিল দেব হচ্ছে ক্রিকেটার অব দ্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট আমরা দেখবো দ্য টার্ম গাম্বিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এই প্রশ্নটাও কিন্তু অনেকবার অনেকবার পরীক্ষা এসেছে গাম্বিট এই কথাটা বা টার্মটা কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নটা কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে বিশেষ করে রেলের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কোশ্চেন নাম্বার এইটের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে অপশান এ চেস ঠিক আছে যেটাকে বাংলায় বলা হয় দাবা দাবা খেলার সাথে কিন্তু এই গাম্বীর কথাটা কিন্তু রিলেটেড ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা নাইন দেখব কি বলছে কুইন্স বেরি রুলস ঠিক আছে কুইন্স বেরি রুলস ইজ দ্য নেম গিভেন টু দ্য রুলস ইন অর্থাৎ এই কুইন্স বেরি রুল বলে একটা নিয়ম কোন খেলার সাথে রিলেটেড এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু অনেকগুলো পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর কোনটা হবে কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অপশান ডি বক্সিং 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 খেলার মধ্যে একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা হচ্ছে কি কুইন্স বেডি রুল ওকে নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার টেন কি বলছে হপম্যান কাপ ইজ রিলেটেড টু হুই স্পোর্টস আজকে যে সমস্ত কোশ্চেনগুলো করছি সেইগুলো কিন্তু বহুবার কিন্তু কোনো না কোনো পরীক্ষায় কিন্তু অলরেডি এসেছে রকম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এই প্রশ্নটাও এসেছে যে হপম্যান কাপ কোন খেলার সাথে রিলেটেড তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান সি লন টেনিস লন টেনিস খেলার সাথে এই হপ ম্যান কাপ কিন্তু রিলেটেড ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন আমরা দেখব কি বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে বহুবার পরীক্ষা এসেছে ঠিক আছে ডাব্লু এসেছে মিসলেনিয়াসে এসেছে তারপর তোমার বিশেষ করে রেল ঠিক আছে রেলের কিন্তু ফেভারিট প্রশ্ন এটা কি বলছে ইন্ডিয়া ওন ইটস ফার্স্ট অলিম্পিক হকি গোল্ড ইন এবং এই প্রশ্নটা কিন্তু সিএইচএসএল এবং এম কিন্তু প্রশ্নটা এসেছে বলছে ভারতবর্ষ প্রথম অলিম্পিকে হকিতে কোন সালে গোল্ড বা স্বর্ণ পদক জিতেছে তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভারত প্রথম অলিম্পিকে হকিতে স্বর্ণ কোন বছর জিতেছে তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো আঠাশ সালে উনিশশো আঠাশ সালে অলিম্পিকে হকিতে ভারত প্রথম গোল্ড জিতেছিল এটা হচ্ছে টিম ওয়ার্কে ঠিক আছে ইন্ডিভিজুয়াল নয় কিন্তু এটা টিম ওয়ার্কে কোনো একজন কিন্তু পায়নি এটা কিন্তু একটা হকি দল পেয়েছে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে ইন্ডিভিজুয়াল মেডেল আলাদা ইয়ার আলাদা এবং একটা টিম জেতা সেটা কিন্তু আলাদা নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব এই প্রশ্নটা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে পরীক্ষা এসেছিলো এই বছর দু হাজার উনিশ সালের যে পরীক্ষাটা হয়েছিল ডাব্লুবি পিএসসি মিসলেনিয়াস মিসলেনিয়াসের কোশ্চেন এটা ঠিক আছে এর প্রশ্ন এই এই কোশ্চেনটা কী পরীক্ষায় কোশ্চেনটা এসেছিলো পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল যে এশিয়ান গেমস প্রথম কোন শহরে অনুষ্ঠিত হয় তো দেখো দিল্লি বলেই দিয়েছে প্রশ্নটা কিন্তু এইটা এসেছিলো যে এশিয়ান গেমস কোথায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে দিল্লিতে এই প্রশ্নটা এসেছিল কিন্তু এখানে প্রশ্নটা কী দিয়েছে দ্য এশিয়ান গেমস ও হেল্ড ইন দিল্লি ফর দ্য ফার্স্ট টাইম দেখো প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে তো দিল্লিতে প্রথম যে এশিয়ান গেমসটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কোন বছর অনুষ্ঠিত হয়েছিল তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কী হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হবে অনেকেই সঠিক উত্তর করেছ অপশান এ উনিশশো একান্ন উনিশশো সালে এই দিল্লিতে প্রথম এশিয়ান গেমস আমাদের অনুষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু খুবই ফেভারিট ডাব্লুবিপিএসসি ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন রেল এবং এসএসসি যেটা সেন্ট্রালের এসএসসি সিজিএল সিএইচএসএল এই প্রশ্নটা কিন্তু বহু বছর অল্টারনেট ইয়ারে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারস দেখো কোশ্চেনটা কিন্তু এসেছে যে থোমাস কাপ থোমাস কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম এই থোমাস কাপটা কোন গেমের সাথে রিলেটেড তো কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্যাডমিন্টন ঠিক আছে ব্যাডমিন্টন এটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আছে ট্রফি ইন হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ফর মেন ঠিক আছে এটা পুরুষদের জন্য এবং ওমেনদের জন্য কি হয়ে যাবে এটা হচ্ছে উবার কাপ হয়ে যাবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাডমিন্টন খেলার উপর এই থমাস কাপটা কিন্তু দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টিন আমরা দেখব কি বলছে রাইডার কাপ এই প্রশ্নটাও কিন্তু সি এইচএস এসেছে সিজিএল এসেছে এম টিএসএ এসেছে ঠিক আছে তো এই রাইডার কাপ কোন খেলার সাথে রিলেটেড বা অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম যারা জানো তারা কমেন্ট করে জানাও রাইডার কাপ কোন খেলার সাথে রিলেটেড কোয়েশ্চেন নাম্বার ফর্টিনের সঠিক উত্তর কোনটা হবে তো কোয়েশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হবে অপশান এ গলফ গলফ খেলার সাথে কিন্তু এই রাইডার কার রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও ফার্স্ট ওম্যান টু উইন অলিম্পিক মেডেল ফর ইন্ডিয়া অর্থাৎ কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে মেডেল জিতেছিল দেখো এখানে কিন্তু কি বলেছে শুধু মেডেল নট গোল্ড মেডেল শুধু মেডেল যখন হবে উত্তর আলাদা যখন গোল্ড মেডেল হবে তখন উত্তর আলাদা গোল্ড মেডেল কে জিতেছিলেন ঠিক আছে সেটার উত্তর আলাদা হবে এবং কে প্রথম মেডেল জিতেছিলেন সেটার প্রশ্ন উত্তর কিন্তু আলাদা হবে কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে দেখো প্রথম কোন মহিলা অলিম্পিকে মেডেল জিতেছিলেন সেটা হবে অপশান সি কার নাম মালেশ্বরী কার নাম মালেশ্বরী প্রথম মেডেল জিতেছিলেন ওম্যান হিসাবে এটা হচ্ছে দু হাজার সালে ঠিক আছে দু সালে কিন্তু এটা মেডেলটা জিতেছিলেন এবং প্রথম ইন্ডিভিজুয়াল যদি বলা হয় কোন মহিলা গোল্ড মেডেল জিতেছিলেন ঠিক আছে সেটার কিন্তু উত্তর আলাদা হবে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন আমরা দেখব হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল মেডেল ইন অলিম্পিক ঠিক আছে দেখো এইখানে কিন্তু বলেছে অনলি মেডেল নট গোল্ড মেডেল ঠিক আছে অনলি মেডেল ইন্ডিভিজুয়াল মেডেল বলেছে তো কোন ব্যক্তি প্রথম অলিম্পিকে মানে কোন ব্যক্তি হচ্ছে হু আজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বা প্রথম ভারতীয় মহিলা কি ম্যান কি দুটোর মধ্যে থেকেই প্রথম ভারতীয় কে প্রথম ইন্ডিভিজুয়াল মেডেল জিতেছিলেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হবে অপশান ডি কেডি যাদব কেডি যাদব প্রথম ইন্ডিভিজুয়াল মেডেল কিন্তু জিতেছিলেন ওকে নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার সেভেনটিন কী বলছে ইন হুইচ সিটি ওয়ার ফার্স্ট মডার্ন অলিম্পিক্স হেল্ড অ্যান্ড হোয়েন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ কোন শহরে গোটা বিশ্বের মধ্যে কোন শহরে প্রথম মডার্ন অলিম্পিক্স অর্থাৎ আধুনিক যে অলিম্পিক খেলাটা হচ্ছে সেটা নতুনভাবে অনুষ্ঠিত করা হয়েছিল এবং কবে থেকে সেটা হয়েছিল কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান এ এথেন্স এথেন্স এইটিন নাইনটিন সিক্স এইটিন নাইনটি সিক্সে এথেন্সে নতুন করে মডার্ন অলিম্পিক কিন্তু চালু করা হয়েছিল ওকে নেক্সট কোশ্চেন নাম্বার আমরা এইটিন দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষা এসেছে কি সুলতান জহর কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ সুলতান জহর কাপ কোন খেলার সাথে রিলেটেড তো কোশ্চেন নাম্বার এইটিন সেটা সঠিক উত্তর হবে অপশান এ হকি ঠিক আছে হকি খেলার সাথে সুলতান জহর কাপ কিন্তু রিলেটেড নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখব হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল দেখো এবার বলেছে গোল্ড মেডেল ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল প্রথম কোন ভারতীয় পেয়েছিলেন অ্যাট এনি অলিম্পিক গেমস ঠিক আছে আমাদের অলিম্পিক গেমসে ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল কে প্রথম পেয়েছিলেন তো সেটা হবে সঠিক উত্তর অপশান এ অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা প্রথম গোল্ড মেডেল পেয়েছিলেন অলিম্পিকে ইন্ডিভিজুয়ালি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম ভারতীয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখব হোয়াট ডাজ অলিম্পিক ফ্লেম সিম্বলাইজ এবং এই প্রশ্নটাই আজকে যে টপিক আমরা করছি স্পোর্টস রিলেটেড স্ট্র্যাটেজিকে তার মধ্যে থেকে শেষ প্রশ্ন এবং আজকের এই টপিকের মধ্যে আমরা স্পোর্টস টার্ম টার্মিনোলজি করলাম কোন কাপ কোন সাত কোন খেলার সাথে রিলেটেড অলিম্পিক থেকে কিছু কোয়েশ্চেন করলাম ঠিক আছে তো এই শেষ প্রশ্নটা দেখো কী বলছে হোয়াট ডাস অলিম্পিক ফ্লেম সিম্বুলাইজ অলিম্পিক ফ্লেম মানে হচ্ছে অলিম্পিকের একটা মশাল থাকে তোমরা দেখেছো এবং সেখানে কিন্তু আগুন জ্বলে এই আগুন বাই ফ্লেমটা কি হচ্ছে মিন করে ঠিক আছে কিসের প্রতীক এই অলিম্পিকের তো এই প্রশ্নটাও কিন্তু রেলে এসেছে ঠিক আছে এবং এসএসসিতেও কিন্তু অনেকবার এসেছে তো এটা সঠিক উত্তর কি হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে অপশন সি কন্টিনিউটি ঠিক আছে অর্থাৎ এই খেলাটার যে ধারাবাহিকতা যেভাবে সেই প্রাচীনকাল থেকে একটা এনসিয়েন্ট গেম তো অলিম্পিক সেই রোমে হতো অলিম্প অলিম্পাসে সেইখান থেকে কিন্তু এত বছর ধরে চলছে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল আবার নতুন করে অলিম্পিক গেমটা চালু করা চালু করানো হয়েছে আঠারোশো ছিয়ানব্বই এথেন্স থেকে এবং এথেন্সে আগেও হতো তো সেই গেমটা যে এত প্রাচীন কাল থেকে চলে আসছে এই ধারাবাহিকতাকে বোঝাতেই কিন্তু এই ফ্লেমটা ব্যবহার করা হয়ে থাকে ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ওকে এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দেখো পাঁচটা কিন্তু গুরুত্বপূর্ণ ইবুক নিয়ে আসা হয়েছে অল ইন্ডিয়া বেসিসের যে এক্সামগুলো রয়েছে তার জন্য শুধুমাত্র ডাব্লু বিসিএস নয় এই ই বুকগুলো কিন্তু ডাব্লিউ এর সাথে সাথে অন্যান্য এক্সামও কিন্তু হেল্প করবে তো ডিসক্রিপশান বক্সে সব ই বুকগুলোরই কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ক্লিক করবে সেখানে কিন্তু চলে যাবে এবং খুবই স্বল্প মূল্যে কিন্তু তোমরা পারচেস করতে পারবে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পার্চেস করে ফেলেছে ঠিক আছে এবং প্রতিনিয়তই কিন্তু পার্চেস করছে যারা এখনো বাকি রয়েছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুকগুলো তারা এখনো পার্চেস করনি করে নাও ওকে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ওকে থ্যাংক ইউ নেক্সট দিন আবার অন্য একটা ক্লাস বা অন্য একটা টপিকের ওপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানেই বাই